আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি সাদিয়া উমর, আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। যশোরে খরায় মাছ চাষী ও হ্যাচারি মালিকরা চরম বিপাকে, উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এবং জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো বারো মাসি তরমুজ আবাদ, আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। যশোরে অনাবৃষ্টি ও খরার কারণে মাছ চাষী এবং হ্যাচারি মালিকরা বিপাকে পড়েছেন। রেনু পোনা উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে মোশাহেদ রানের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে যখন বন্যা, তখন যশোরে দীর্ঘ অনাবৃষ্টি আর খরার কারণে বিপর্যয় নেমে এসেছে মাছ চাষে। দেশের বৃহৎ হ্যাচারি পল্লীর সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, রেনুপোনা ও চারা মাছ উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। আমাদের এবছরে বেচা কিনা খুব কম, বৃষ্টি বাদলা নেই, খদ্দের পাতে আসতেছে কম, আমরা লস খেয়ে যাচ্ছি এই বর্ষার কারণে। আমাদের এই বর্ষা হলে আমাদের মাছ পোনা বিক্রি হবে। কোনো ঘের অঞ্চলে পানি নেই, যার ঘেরে দশ হাত পানি থাকে তার ঘেরে এখন দেড় হাত পানি, গরমে সমস্ত মাছ মারা যাচ্ছে। সরকার যদি প্রত্যেকটা চাষিদের ভিতরে সাবমার্সিবলের ব্যবস্থা করে, তাহলে আমরা এই গভীর নলকূপের মাধ্যমে পানি দিতে পারলে তাহলে আমাদের মাছটাকে আমরা বাঁচায় রাখতে পারবো। মাছ উৎপাদনের ভরা মৌসুমে মোট চাহিদার 60% রেনুপোনা যশোর থেকে সরবরাহ করা হয়। চাঁচড়া হ্যাচারি পল্লীর 82টি হ্যাচারিতে গত বছর প্রায় 2,60,000 কেজি রেনুপোনা উৎপন্ন হয়েছে। এই তাপদাহ যদি চলতে থাকে, এভাবেই চলতে থাকে, তাহলে এই শিল্প অচিরেই ধ্বংসের দিকে যাবে। যেহেতু বৃষ্টি না হওয়ার কারণে কোনো জলাশয়ে পানি এখনো তেমন মানে মাছ উপযোগী, ছাড়ার উপযোগী মানে আপনার পানি হয়নি। বৈরী আবহাওয়া থেকে মাছ রক্ষায় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে, জানান মৎস্য কর্মকর্তা। আমরা চাষিদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি যে পানির গভীরতা যাতে বেশি করা যায়, বেশি গভীরতা করবে পানিতে, এবং এয়ারেটার চালানোর সুযোগ থাকলে এয়ারেটার চালাবে, তা নাহলে অন্তত পক্ষে পানি পরিবর্তন করবে বা অতিরিক্ত পানি যোগ করবে, যাতে অক্সিজেনের সমস্যা পুকুরে না হয়। অল্প দিনের মধ্যে ভারী বৃষ্টি না হলে মাছ চাষে আরও বিপর্যয় নেমে আসবে আশঙ্কা চাষি ও হ্যাচারি মালিকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো উন্নত জাতের বারো মাসি তরমুজ আবাদ হয়েছে। বাণিজ্যিকভাবে সফল বারো মাসি তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পাঁচবিবি উপজেলায় প্রায় 2 হেক্টর জমিতে প্রথমবারের মতো মাচায় ব্ল্যাক বেবি ও মধুমালা জাতের তরমুজ চাষ হয়েছে। বিঘায় 35-40,000 টাকা খরচ করে কয়েক হাজার তরমুজের ফলন পাওয়া যায়। 90 দিনে কৃষকের লাভ থাকছে 1-1.5 লাখ টাকা। মধুমালা এবং ব্ল্যাক বেবি এই তরমুজ চাষ করতে আমার 20,000 টাকা 1,400 জমিতে খরচ হয়েছে। এই জমিটা বর্তমানে মহাজন এবং পাইকাররা আসে, আমার জমিটা 86,000 টাকা দাম করতেছে। বিঘাতে খরচ হবে 30-40,000 টাকা আমার, তাতে 1.5 বিঘাতে 50-60,000 টাকা খরচ হয়েছে। এখন আমার জমিটা প্রায় 2 লক্ষ টাকা দাম করতেছে। খুব সুন্দর ফসল এবং খুব লাভবান ফসল এবং বিষমুক্ত ফসল। গতানুগতিক ফসলের পরিবর্তে লাভজনক হওয়ায় বারো মাসি তরমুজ আবাদে আগ্রহী হয়েছেন অনেকে। এই তরমুজের চাষ দেখে, লাভ দেখে আমিও সামনেবার থেকে ফসল ভালো, সামনেবার থেকে আমার ইচ্ছা হচ্ছে জাংলার তরমুজটা আমিও লাগাবো, তো আমিও 2-3 বিঘা জমি হয়তো চাষ করব। বারো মাসি তরমুজ চাষ সম্প্রসারণে কৃষককে উদ্বুদ্ধকরণ সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে আরও সুন্দরভাবে তারা এই তরমুজটা উৎপন্ন করতে পারে। আর তরমুজের এবার বাজার মূল্য ভালো, কৃষকগণ লাভবান হচ্ছে, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে চেষ্টা আছে এই চাষকে আরো বৃদ্ধি করা যায় কিনা। সরকারি সহায়তা, উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্প্রসারণ করা গেলে তরমুজ চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হবে আশা কৃষকের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরের খরায় মাছ চাষি ও হ্যাচারি মালিকরা চরম বিপাকে, উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো বারো মাসি তরমুজ আবাদ, আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।